ভোটের মুখে ইন্দাস থানার ওসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাকে অবিলম্বে হটানোর দাবিতে দলের বিধায়ক কর্মী সমর্থক এবং কার্যকর্তাদের সাথে নিয়ে ইন্দাস থানায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সংসদ সৌমিত্র খাঁ তার অভিযোগ বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন অথচ তাদের সুরক্ষা না দিয়ে পুলিশ উল্টে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে এমনকি ওসির বিরুদ্ধে অবৈধ বালি সিন্ডিকেটের সাথে আঁতাতের অভিযোগ তুলেও এদিন সংবাদ মাধ্যমের কাছে বাবু তিনি এদিন বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাদের তাদের দাবি তোলেন গেল হ্যাঁ শেখ শেখ বলে নাকি একজনকে মার্টার করেছিল তার নাকি নাম সিবিআই তো নাকি আছে তুলেছি তার তিনি ব্লক প্রেসিডেন্ট ছিলেন তিনি সব জায়গায় তো আবার হুমকি দিচ্ছেন তো সেই জন্যই কোথাও শেখ সাজান আছে কোথাও শেখ হামিদ আছে হ্যাঁ আমরা তো দাবি জানাবোই আর গত রাত্রিতে গতকাল রাত্রিতে একজন মাইনরিটির উপরে যেভাবে গরম জল ভেঁচে দেওয়া হচ্ছে তাকে এফআয়ার পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না সে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী তার স্ত্রীকে যেভাবে গরম জল তার গায়ে ছুটে দেওয়া হচ্ছে তাদের তো তাকে হ্যাশ করা উচিত তাকে সে হাসপাতালে ভর্তি হয়েছে তাকে আপনার সে ভয়ে আমাদেরকে বলতে পারছে না কিছু তাকে ইমিডিয়েট আরেস্ট করা উচিত নিশ্চিত হবে পঞ্চায়েত ভোট করতে দেয়নি কোনোভাবেই সুস্থ ভোট হতে দেবে না এবং সবচেয়ে বড় কথা হলো ইলিগেল যে বালি চলছে সেই বালির টাকা নির্বাচনের কাজে লাগছে যা অত্যন্ত লজ্জার তৃণমূল কংগ্রেসের ফান্ডে সেই টাকা জমা পড়ছে এখানে ইন্দাসের থানার ওসি সোমনাথের মাধ্যমে পুলিশের সামনে পুলিশকে চোর বলে তো চোরকে চোর বলবো না সাধু বলবো শুধু থানা ঘেরাও করে বিক্ষোভেই থেমে থাকছেন না সৌমিত্রবাবু সুক্তের খবর তিনি ইন্দাস থানার ওসির বদলে দাবি জানিয়ে নির্বাচন কমিশনার কাছেও দলবার করবেন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন ইঁদাস